হ্যালো ভিউয়ার্স, আজকে হেলেবোরাস নাইজার নিয়ে আলোচনা করব। জ্ঞান শূন্যতা বা আচ্ছন্ন ভাব। হেলেবোরাস ঔষধটি সাধারণত মেলেঞ্জাইটিস বা মস্তিষ্ক প্রদাহে ব্যবহৃত হয়। এই রোগটির কারণ সম্বন্ধে বিধান তত্ত্ব অনেক কথা বলি আছে, সত্য কিন্তু ধাতুগত ক্ষয় রোগ টিউবারকুলোসিস ইহার একমাত্র কারণ। এই জন্য হেলেবোরাসের মধ্যে তাহার যে ভয়াবহ মূর্তি আমরা লক্ষ্য করি, খুব কম ঔষধের মধ্যে তাহা দেখা যায়। হেলেবোরাসে জ্বর খুব প্রবল নহে, অথচ রোগী প্রায় সর্বদাই নির্বাক, নিস্তেজ, নির্জীবের মতো পড়িয়া থাকে। অসুখের কথা বলে না, ক্ষুধা তৃষ্ণার কথা বলে না, জ্ঞান শূন্য অবস্থায় একদৃষ্টে চাহিয়া থাকে বা চক্ষু অর্ধনির্মিলিত থাকে। রোগের কারণ হিসাবে পূর্বে যাহা বলিয়াছি তাহাই যথেষ্ট। যথেষ্ট হইলেও সাধারণের সুবিধার জন্য বলিতে চাই যে কেহ যেন না মনে করেন মাথার আঘাত লাগিয়া হাম বসিয়া গিয়া কিংবা কোনো স্রাব চাপা পড়িয়া মেনিনজাইটিস দেখা দিলে হেলেবোরাস ব্যবহৃত হইতে পারে না, নিশ্চয়ই পারে, সর্বত্রই পারে, কিন্তু উপযুক্ত ক্ষেত্র ব্যতীত কুফলের সম্ভাবনাই বেশি। মনে রাখিবেন, হেলেবোরাসের জ্বর খুব প্রবল থাকে না, অথচ রোগী প্রায় সর্বদাই চিত হইয়া তন্দ্রাচ্ছন্নভাবে পড়িয়া থাকি। ডাকিলে কখনো সাড়া পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। একদৃষ্টে চাহিয়া থাকে, কিন্তু দেখে না বলা কঠিন। কুদা ইয়াছে কি না, শীত করিতেছে কি গরম বোধ হইতেছে, কোনো কথাই সে বলে না। বলিবার বা বুঝিবার শক্তি বোধ হয় তাহার থাকে না। রোগের প্রথম অবস্থায় উদ্রাময় বা বমি দেখা দিতে পারে, কিন্তু পরে মলমূত্র সব বন্ধ হইয়া যায়। এই রোগের একটি বিশিষ্ট পরিচয় হইল জ্বরের উত্তাপ অনুপাতে নাড়ির গতি অনেক মন্দ বা কম হইয়া আসে।